মঙ্গলবার 16 জানুয়ারি পাকিস্তানে আঘাত হানে ইরানের মিসাইল। মিসাইল হানায় মৃত্যু হয় দুই শিশু সহ কয়েকজনের। এই হানাকে নিন্দাজনক আখ্যা দিয়ে পাকিস্তানের দাবি আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইরান। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে পাকিস্তানের বায়ুসেনা। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে ইরানের 9 জনের। কিন্তু পাকিস্তানের যে কোনো ধরনের মিসাইল হামলা রুখে দেওয়ার জন্য বন্ধুদেশ চীনের দেওয়া একাধিক রেডার রয়েছে পাকিস্তানের হাতে। এই রেডারগুলির মধ্যে রয়েছে IBIS-150 এবং JY-27A। কিন্তু সেই রেডারগুলি কাজ করেনি, কারণ এই রেডারগুলি অ্যালার্ট করলে কিন্তু ইরানের মিসাইল হামলা সম্পর্কে আগাম খবর পেত পাক সেনা। কিন্তু পাকিস্তানের হাতে থাকা চীনের সেই রেডারগুলি কোনো কারণে কাজ করেনি, যে বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না পাকিস্তান। কারণ চীনের তৈরি এই অত্যাধুনিক রেডারগুলি যদি কাজের সময় কাজ না করে, তাহলে আর চীনের রেডার রেখে লাভ কি? প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবারে আসুন একটু দেখে নেওয়া যাক চীনের তৈরি এই রেডারগুলির বিশেষত্ব কি। চীনের তৈরি JY-27A রেডার হলো একটি ইয়ার টু ইয়ার সতর্কতার রাডার। এটির শুধু শক্তিশালী অ্যান্টি স্টেলথ লক্ষ্য শনাক্তকরণ ক্ষমতা, অ্যান্টি জ্যামিং ক্ষমতা এবং ভালো চালচলন নয়, উচ্চ গতির চালনা লক্ষ্যগুলিও ট্র্যাক করতে পারে এই রাডারগুলি। এছাড়াও এই রাডারগুলির পরিমাপের নির্ভুলতা রয়েছে, অতএব এটি থিয়েটার মিসাইল প্রারম্ভিক সতর্কতার কাজটিও করতে পারে। JY-27A রাডার রিফ ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড এবং আলট্রা হাই পাওয়ার অ্যাপারচার পণ্যের দ্বৈত অ্যান্টি স্টিলথ ক্ষমতা রয়েছে। সাধারণ স্টিলথ ফাইটার প্লেনের সর্বাধিক শনাক্তকরণের পরিসীমা 350 কিলোমিটারের বেশি। এটি ভূখণ্ড অভিযোজিত পরিমাপ প্রযুক্তি গ্রহণ করে এবং এর পরিমাপের নির্ভুলতা প্রচলিত মাইক্রোওয়েভ রাডারের সঙ্গে তুলনা করা যেতে পারে। রাডারটির ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশি রাডার প্রস্তুতকারকদের হাতে এর সমতুল্য কোনো রাডার নেই বললেই চলে। এটি চতুর্থ প্রজন্মের স্টেলথ প্লেনের বিরুদ্ধে একটি কার্যকরী হত্যাকারী অস্ত্র। JY-27A রাডার পাকিস্তান এবং অন্যান্য দেশেও রপ্তানি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের বন্ধু দেশ চীনও। ইরান ও পাকিস্তানের মধ্যে চলে উত্তেজনার বাতাবরণে তারা গঠনমূলক ভূমিকা নেবে বলে জানিয়েছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। তিনি কি বলছেন শোনাব আপনাদের। 中方一贯主张根据联合国宪章宗旨原则和国际法处理国与国之间的关系，主张切实尊重和维护各国的主权、独立和领土完整。 伊朗和巴基斯坦是近邻，也都是中国的友好国家，是有重要影响力的国家。中方真诚希望双方能够保持冷静克制，避免局势紧张升级。如果双方有需要的话，我们也愿意为缓和事态发挥建设性的作用。伊朗和巴基斯坦是近邻，也都是中国的友好国家，是有重要影响力的国家。中方真诚希望双方能够保持冷静克制，避免局势紧张升级。伊朗和巴基斯坦是近邻，也都是中国的友好国家，是有重要影响力的国家。中方真诚希望双方能够保持冷静克制，避免局势紧张升级。伊朗和巴基斯坦是近邻，也都是中国的友好国家，是有重要影响力的国家。中方真诚希望双方能够保持冷静克制，避免局势紧张升级。伊朗和巴基斯坦是近邻，也都是中国的友好国家，是有重要影响力的国家。中方真诚希望双方能够保持冷静克制，避免局势紧张升级。伊朗和巴基斯坦
ওই এলাকায় ইরানকে কেউ খুব একটা পছন্দ করে না, এই সংঘর্ষই তার প্রমাণ। আমরা দেখছি কি করা যায়, তবে কি হতে চলেছে বলা যাচ্ছে না। জো বাইডেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। Iran is not particularly well liked in the region. Yeah. And where that goes, we're working on now. I don't know where that goes. As you can see, Iran is not particularly well liked in the region. Yeah. And where that goes, we're working on now. I don't know where that goes. এই সপ্তাহের শুরুতে সুন্নি সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈশ আল আদালকে নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে পাকিস্তানে আঘাত হানে ইরান। সেদেশের দাবি, পাকিস্তানের মাটি থেকে ইরান বিরোধী কার্যকলাপ চলছে। পাল্টা হিসেবে পাকিস্তানের বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরে হানা দিয়ে কয়েকজন জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করে। অন্যদিকে পাকিস্তানি সাংবাদিক হামজা আজহার সালাম কি বললেন সেটাও শুনুন। अभी इसकी कोई ऑफिशियल कॉन्फर्मेशन तो नहीं आई, पाकिस्तान के फॉरेन ऑफिस ने इस स्ट्राइक को एक्नॉलेज नहीं किया, लेकिन जो रिलायबल सोर्सेज हैं उन्होंने कुछ पाकिस्तानी जर्नलिस्ट्स को इन स्ट्राइक्स के हवाले से आगाह किया है। और
ये ओपन सोर्स इंटेलिजेंस के जरिए भी और जो उस वक्त ऑन ग्राउंड लोग भी मौजूद हैं इस वक्त ईरान के सरवान वाले इलाके में, जो कि उनके सिस्तान वाली जगह के ऊपर है, तो वहां से हमारे पास ओपन सोर्स इंटेलिजेंस भी है कि ये स्ट्राइक्स हुए जी तकरीबन ये 1 घंटा पहले हुए। जो इंफॉर्मेशन हमारे पास है ये सरवान के अंदर हुए, जो कि इरेनियन बलूचिस्तान के इलाके में आता है, और 7 टारगेट्स को अभी तक जो हमारे पास प्रीलिमिनरी रिपोर्ट्स हैं उनके मुताबिक 7 टारगेट्स को, 7 टारगेट्स को अटैक किया गया है। और जो बलोच लिबरेशन आर्मी और बलोच लिबरेशन फ्रंट के टारगेट्स को इस पे अटैक किया गया, और हमारे पास कॉन्फर्मेशन भी है बलोच लिबरेशन फ्रंट की तरफ से, जिन्होंने एक्नॉलेज किया है कि उनकी कैजुअलिटीज इस अटैक के बाद हुई है। পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি গোষ্ঠীর মূল দপ্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তার একদিন পর পাল্টা জবাব পাকিস্তানের। এই ঘটনায় ইতিমধ্যে 7 জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। পাকিস্তান দাবি করেছিল তারা ইরানে অভ্যন্তরে প্রতিহিংসা হামলা চালিয়েছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেশন আর্মির অবস্থানকে লক্ষ্য করে গুলি করা হয়। এই দুই সংগঠনকে পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠন বলে দাবি করেছে। মঙ্গলবার বালুচিস্তান জঙ্গি গোষ্ঠী জৈশ আল আদালের 2টি ঘাঁটিতে ইরানি হামলার পর এই হামলা চালানো হয়। মঙ্গলবার 16 জানুয়ারি পাকিস্তানে আঘাত হানে ইরানের মিসাইল। মিসাইল হানায় মৃত্যু হয় 2 শিশু সহ কয়েকজনের। এই হানাকে নিন্দাজনক আখ্যা দিয়ে পাকিস্তানের দাবি আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইরান। পাল্টা ইরানেও হামলা চালিয়েছে পাকিস্তানের বায়ুসেনা। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে ইরানের 9 জনের। কিন্তু পাকিস্তানের যে কোনো ধরনের মিসাইল হামলা রুখে দেওয়ার জন্য বন্ধু দেশ চীনের দেওয়া একাধিক র্যাডার রয়েছে পাকিস্তানের হাতে। এই র্যাডারগুলির মধ্যে রয়েছে IBIS-150 এবং JY-27। কিন্তু সেই র্যাডারগুলি কাজ করেনি, কারণ এই র্যাডারগুলি অ্যালার্ট করলে কিন্তু ইরানের মিসাইল হামলা সম্পর্কে আগাম খবর পেত পাকসেনা। কিন্তু পাকিস্তানের হাতে থাকা চীনের সেই র্যাডারগুলি কোনো কারণে কাজ করেনি, যে বিষয়টি মোটেও ভালো চোখে দেখছে না পাকিস্তান। কারণ চীনের তৈরি এই অত্যাধুনিক র্যাডারগুলি যদি কাজের সময় কাজ না করে তাহলে আর চীনের র্যাডার রেখে লাভ কি, প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। চীনের এই বিশেষ র্যাডারের বিশেষত্ব কি? চীনের তৈরি JY-27 এর র্যাডার হলো একটি ইয়ার টু ইয়ার সতর্কতা র্যাডার। এটি ভীষণ শক্তিশালী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।